আসসালামু আলাইকুম, মাইসেলফ খালেদ হোসেন মিলু, এবং আজকের আলোচ্য বিষয় হচ্ছে বিশপ ট্রাইপড অফ লাইফ। বিশপস শব্দটা, এটা হচ্ছে বিশপ শব্দের অর্থ হচ্ছে একজন খ্রিস্টান ধর্মযাজক যার নাম ছিল বিশপ, আর ট্রাইপড মিন্স থ্রি লেগস অথবা তে পায়া, মানে তিনটা গুরুত্বপূর্ণ পা। আর পা এই জন্যই গুরুত্বপূর্ণ যে চলাচল করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে পা, এই জন্য খুব গুরুত্বপূর্ণ অর্থ বোঝাতে এখানে ট্রাইপড শব্দটা ব্যবহার করা হয়েছে। অফ লাইফ অর্থাৎ জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ, যে তিনটা অংশ সেটাই হচ্ছে বিশপস ট্রাইপড অফ লাইফ। এই বিশপস ট্রাইপড অফ লাইফ ইনক্লুডেড নার্ভাস সিস্টেম, কার্ডিওভাস্কুলার সিস্টেম অ্যান্ড রেসপিরেটরি সিস্টেম। এখন নার্ভাস সিস্টেম, কার্ডিওভাস্কুলার সিস্টেম এবং রেসপিরেটরি সিস্টেম কেন আমাদের জীবনের জন্য এত গুরুত্বপূর্ণ যে এদেরকে বলা হয় ট্রাইপড অফ অল লাইফ? এখন আমাদের যে এই তিনটা সিস্টেম আছে, এই তিনটা আমাদের বডিলি ফাংশন মেইনটেনেন্সের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এই জন্য এই তিনটা সিস্টেমকে বলা হয় বিশপস ট্রাইপড অফ লাইফ। কীভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এখন একটা উদাহরণের মাধ্যমে দেখে নেওয়া যাক। আমাদের নার্ভাস সিস্টেম, নার্ভাস সিস্টেমটা আসলে কি? নার্ভাস সিস্টেম হচ্ছে একটা ইন্টার কমিউনিকেটিং নেটওয়ার্ক হুইচ কমিউনিকেট উইথ এনভায়রনমেন্ট, বোথ এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল এনভায়রনমেন্ট অফ আওয়ার বডি। সো বিভিন্ন এনভায়রনমেন্টের সাথে আমরা যে ইন্টার কমিউনিকেটিং করতেছি, এটা করি নার্ভাস সিস্টেমের মাধ্যমে। এজন্য আমরা বিভিন্ন সেন্সেশন ক্যারি করতেছি, পারসেপশন এবং স্টিমুলেশন এবং আউটপুট দিচ্ছি, এই টোটালটা ব্রেনের মাধ্যমে হচ্ছে, নার্ভাস সিস্টেমের মাধ্যমে হচ্ছে। কিন্তু নার্ভাস সিস্টেম কীভাবে মেইনটেনেন্স হচ্ছে? নার্ভাস সিস্টেম আমরা জানি যে প্রত্যেকটা সিস্টেমে চলার জন্য আমাদের কী লাগে, চলার জন্য আমাদের লাগে নিউট্রিশন এবং অক্সিজেনেটেড ব্লাড। এই নিউট্রিশনটা আমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেমের মাধ্যমে আসছে, এবং রেসপিরেটরি সিস্টেমের মাধ্যমে অক্সিজেনেটেড ব্লাডটা কার্ডিওভাস্কুলার সিস্টেম হয়ে আমাদের ক্যারোটিড আর্টারির মাধ্যমে বা ভার্টিব্রো ব্যাজুলার সিস্টেমের মাধ্যমে আমাদের ব্রেনে আসতেছে। এভাবে ব্রেনের সাথে হার্ট এবং লাংসের খুবই ওতপ্রোত সম্পর্ক আছে, এবং হার্ট এবং লাংস যে আছে, এই হার্ট এবং লাংসের রেগুলেটরি সিস্টেম আছে কোথায়? ব্রেন স্টেমে। ব্রেন স্টেমে সিভিএস রেগুলেটরি সিস্টেম এবং রেসপিরেটরি রেগুলেটরি সিস্টেম আছে। সো আমাদের অক্সিজেনেশনের জন্য লাংসকে এবং কার্ডিওভাস্কুলার সিস্টেম অর্থাৎ কার্ডিওভাস্কুলার হার্ট পাম্পিংয়ের জন্য পুরোপুরি ডিপেন্ড করা লাগছে। কিসের উপরে? পুরোপুরি ডিপেন্ড করা লাগছে আমাদের ব্রেনের উপরে। এই জন্য এই তিনটা সিস্টেম আমাদের মেইনটেনেন্স অফ বডিলি লাইফ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য এই তিনটা সিস্টেমকে বলা হয় বিশপস ট্রাইপড অফ লাইফ। এখন এই যে তিনটা সিস্টেম আছে, এই ব্রেন যে সিস্টেম, এই ব্রেন সিস্টেম যখন স্টপ অর ফেইলর ফাংশনিং অফ ব্রেন, তখন আমাদের বডিতে এক ধরনের আনকনসিয়াসনেস তৈরি হয় যেটাকে আমরা বলি কোমা। এবং আমাদের হার্ট যখন ফেইলর অফ ফাংশন অফ হার্ট অর কার্ডিওভাস্কুলার সিস্টেম, তখন সেটাকে আমরা বলি সিনকোপ। এবং সিনকোপ হলে আলটিমেটলি আমাদের একটা ফেইন্টনেস হয় অর সাডেন লস অফ কনসিয়াসনেস হয়, কারণ হার্ট ঠিকমতো পাম্প না করতে পারলে অ্যাসিনকোপ অথবা রিফ্লেক্স ভ্যাগাল ইনহিবিশনের সময় এটা হয়। এবং এটার কারণে কি হয়, আমাদের এক সময় ব্রেন ঠিকমতো নিউট্রিশন পায় না, তখন আমাদের ফেইন্টনেস অর সাডেন লস অফ কনসিয়াসনেস হয়। এছাড়া আমাদের লাংস আমাদের যখন ঠিকমতো অর্থাৎ ডিপ্রেসড হয়ে যায়, যেমন ইনক্রিজড ইন্টারক্রানিয়াল প্রেশার অর অথবা নিউট্রিশনের অভাবে আমাদের রেসপিরেটরি সেন্টার যখন ডিপ্রেসড হয়ে যায়, তখন আমাদের অ্যাসফিক্সিয়া হতে পারে। অ্যাসফিক্সিয়া হচ্ছে কি? এক্সক্লুশন অফ এয়ার ফ্রম লাংস, এটাকে আমরা বলি অ্যাসফিক্সিয়া। সো ফেইলর অফ লাং ফাংশন, তখন আমরা অ্যাসফিক্সিয়া বলতে পারি। এখন কোমা, সিনকোপ এবং অ্যাসফিক্সিয়া, এই তিনটা হচ্ছে কি? মুডস অফ ডেথ, অর্থাৎ আমাদের ধরন, আমাদের মৃত্যুর যে ধরন আছে কোমা, সিনকোপ, অ্যাসফিক্সিয়া, এইগুলা লিডস টু সোমাটিক ডেথ, অর্থাৎ এইগুলার মাধ্যমে আমাদের সোমাটিক ডেথ হয়, অর্থাৎ আমরা যে মারা যাচ্ছি। এই গুরুত্বপূর্ণ মারা যাওয়াটা আমাদের নির্ভর করছে তিনটা গুরুত্বপূর্ণ সিস্টেমের উপরে, নার্ভাস সিস্টেম, কার্ডিওভাস্কুলার সিস্টেম অ্যান্ড রেসপিরেটরি সিস্টেম। সো মৃত্যুই যেহেতু সবচেয়ে গুরুত্বপূর্ণ ইভেন্ট আমাদের জীবনের জন্য, সো এই তিনটা গুরুত্বপূর্ণ ইভেন্ট নির্ভর করছে ব্রেন, কার্ডিওভাস্কুলার অ্যান্ড রেসপিরেটরি সিস্টেমের উপরে। সো এই তিনটা সিস্টেম আমাদের জন্য খুব খুব বেশি গুরুত্বপূর্ণ, এবং এজন্য এই তিনটা সিস্টেমকে বলা হয় বিশপস ট্রাইপড অফ লাইফ। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, প্লিজ টু সাবস্ক্রাইব ইন মাই চ্যানেল।